জয় জগন্নাথ, জয় শ্রীরাম। বন্ধুগণ, আপনার মর এই চ্যানেলকে স্বাগত। তো বন্ধুগণ, এই ভিডিওরে আমি আলোচনা করা 10 মে 2024 শুক্রবার দিন পড়া যাওছি অক্ষয় তৃতীয়া সম্পর্কের। আউ এই অক্ষয় তৃতীয়ার কিছু গ্রহ মানর মহাসংযোগ বনবাক যাওছি। এসহিত বিশেষ করে এই 6টি রাশি ব্যক্তিবিশেষ মানুষ এর অধিক প্রভাব পড়া যাওছি। আউ এই শুভ সংযোগর প্রভাব এই 6টি রাশি ব্যক্তিবিশেষ মানে হওয়া যাচ্ছেন ধনবান। এসহিত সে নিজের জীবনরে মিলবাক যাওছি বড় বড় সফলতা এবং অনেক সারা খুশির খবর। এসহিত মাতা লক্ষ্মীকর বিশেষ কৃপা দৃষ্টি এবং ভগবান বিষ্ণুকর বিশেষ কৃপা দৃষ্টি এই 6টি রাশি ব্যক্তিবিশেষ মানুষ পড়া যাওছি, যা ফলরে সে জীবনরে ধন সম্পদ সুখ ও সমৃদ্ধি মান সম্মান প্রত্যেক জিনিসের বৃদ্ধি হওয়া যাওছি এবং সে জীবনরে ধনর আগমন হওয়া যাওছি। তো বন্ধু মানে আপন মানে তো এহা নিশ্চয় জানিথিবে যে প্রত্যেক বর্ষর বৈশাখ মাসর শুক্লপক্ষ তৃতীয়া তিথি কু আমি মানে অক্ষয় তৃতীয়া ভাবে পালন করে থাকি। তেবে এই 6 রাশি ব্যক্তিবিশেষ মানুষ এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অটে। তেবে আপন মধ্য নিশ্চয় শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখন্তু, যাহাদ্বারা আপনার রাশি মধ্য এই শুভরাশি মানরে অ আপন মানে মধ্য তাহা সম্পর্কে জাঁপারে। তেবে বন্ধুগণ, সেই রাশি মানুষ সম্পর্কের জাঁপাই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখন্তু। তেবে বন্ধুগণ, প্রথম রাশিটি হল মেষরাশি। এই মেষরাশির ব্যক্তিবিশেষ মানুষ মাতা লক্ষ্মী এবং প্রভু নারায়ণকর বিশেষ কৃপা বর্ষা হওয়া যাওছি। এই যে ধনযুগ সৃষ্টি হচ্ছে সেই ধনযুগর প্রভাব মেষরাশির ব্যক্তিবিশেষ মানুষ পড়া যাওছি, যাহাদ্বারা সে উত্তরোত্তর উন্নতি হব। এসহিত সে আর্থিক স্থিতি মজবুত হব, আউ সে ক্যারিয়র এবং ব্যবসায় বাণিজ্যের উন্নতি হব। এসহিত সে পারিবারিক জীবন সুখময় রহব। এই সময় আপনার ভূমি ভবন কিপারতি, আউ এখন কিনি আপনার লাভপ্রদ হয়ে পড়তি। এসহিত আপনার জীবনের যেতে সবু কিছু সমস্যাগুড়ি চালি তাহা সবু আপনার এবে সমাপ্ত হওয়া যাওছি। বর্তমান ঠার আপনার পরিবার সদস্য মানুষের খুশির মাহল লাগি রহব। এসহিত আপনার মধ্যে আর্থিক স্থিতি মজবুত হব, আপনার চারিদিগর সফলতা এবং ধন প্রাপ্ত হব। আউ যদি আপনার বিজনেস অবে সে আপনার প্রচুর মাত্রায় ধনলাভ হব। এসহিত যদি আপনার চাকরি করছেন তবে আপনার চাকরিরে মধ্যে উন্নতি হয়ে পড়ে। আউ সবুঠার বড় কথাটি হচ্ছে এই অক্ষয় তৃতীয়া ঠার আপনার যেকোনসি বি কার্য সব আরম্ভ করবে। এসহিত আপনার যেকোনসি বি কার্যরে হাত দেবে সেই সব কার্যরে আপনার সফলতা প্রাপ্ত হব। তো বন্ধুগণ, দ্বিতীয় ভাগ্যশালী রাশিটি হচ্ছে বৃষ রাশি। এই বৃষ রাশির ব্যক্তিবিশেষ মানুষ এই অক্ষয় তৃতীয়াটি বরদান ভি সাব্যস্ত হব, আউ মাতা লক্ষ্মীঙ্ক কৃপার আপনার যেকোনসি বি কার্য সব অটকি রইল সেই সমস্ত কার্য আপনার এই অক্ষয় তৃতীয়া ঠার সম্পূর্ণ হয়ে যাব এবং এরপরে আপনার যেকোনসি বি কার্যরে হাত দেবে সেই সব কার্যরে আপনার নিশ্চিন্ত ভাবে সফলতা হব। এসহিত প্রত্যেক কার্যরে আপনার উন্নতি হব। এসহিত আপনার চাকরি এবং ব্যাপার বাণিজ্য ক্ষেত্রে মধ্যে আপনার প্রচুর ধনলাভর যুগ রয়েছে। মাতা লক্ষ্মীঙ্ক কৃপার আপনার যেকোনসি বি কার্যরে কিছু ইনভেস্ট করবে সে আপনার লাভ হি লাভ প্রাপ্ত হব। এই অক্ষয় তৃতীয়া ঠার মাতা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুঙ্কর কৃপা এই বৃষরাশি ব্যক্তিবিশেষ মানুষ পড়া যাওছি, যা ফলরে আপনার জীবনের চালু থাকা সমস্ত ধন সম্বন্ধিত সমস্যা দূর হয়ে যাব। আপনার কার্যক্ষেত্রের পদোন্নতি, আপনার ব্যবসায়ের লাভ এবং পরিবার ব্যক্তিবিশেষ মানুষ মধ্য আপনার সম্পর্ক সুমধুর এবং বহুত ভাল রহব। আউ আপনার যেউথিরে বি ইনভেস্ট করবে সে আপনার লাভ প্রাপ্ত হব। বৃষরাশি ব্যক্তিবিশেষ মানুষ মাতা লক্ষ্মীঙ্কর এপরি কৃপা বর্ষা হওয়া যাওছি, সে যে কার্যের হাত দেবে তাহা সে সফল হব, আউ প্রত্যেক কার্যরে সে ভাগ্যর সাথ মিল। তো বন্ধুগণ, এলা বৃষরাশি সম্পর্কের। এবে তৃতীয় রাশিটি জাঁয়া মীন রাশি। এই অক্ষয় তৃতীয়ার বনবাক যাওয়া শুভ যুগর প্রভাব এই মীন রাশির ব্যক্তিবিশেষ মানুষের জীবনের ধনযুগর প্রাপ্ত হওয়া যাওছি। এসহিত আপনার মান সম্মানের মধ্যে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, আউ আপনার যে পরিশ্রমক পরিচালিলে সেই পরিশ্রমর ফল এবে আপনার প্রাপ্ত হব, যে ফল পাইবা দ্বারা আপনার
ଅତ୍ୟନ୍ତ ଖୁସି ହୋଇପାରନ୍ତି। ଆଉ ଆଗରୁ ଅଟକି ରହିଥିବା କାର୍ଯ୍ୟଗୁଡ଼ିକ ମଧ୍ୟ ଆପଣଙ୍କର ସମାଧାନ ହୋଇଯିବ। କାର୍ଯ୍ୟକ୍ଷେତ୍ରରେ ଆପଣଙ୍କର ସହକର୍ମୀମାନଙ୍କ ଠାରୁ ଆପଣଙ୍କୁ ଅନେକ ସହଯୋଗ ପ୍ରାପ୍ତ ହେବ। ଆଉ ଆପଣ ଯେଉଁ ଦିଗରେ ଅଛନ୍ତି ଆପଣଙ୍କୁ ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରୁ ସାହାଯ୍ୟର ହାତ ମିଳିବ। ଧନଜନିତ ସମସ୍ୟାକୁ ନେଇ ଯାହା ସବୁ ସମସ୍ୟା ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଚାଲିଥିଲା ତାହା ସବୁ ଆପଣଙ୍କର ସମାଧାନ ହୋଇଯିବ। ବ୍ୟବସାୟ କ୍ଷେତ୍ରରେ ମଧ୍ୟ ଆପଣଙ୍କୁ ଲାଭ ପ୍ରାପ୍ତି ହେବ। ପ୍ରତ୍ୟେକ କ୍ଷେତ୍ରରେ ଆପଣମାନଙ୍କ ଉପରେ ଧନର ବର୍ଷା ହେବ। ଏହା ସହିତ ଯଦି ଆପଣ ବେରୋଜଗାରିଆ ଅଛନ୍ତି ତେବେ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଆପଣଙ୍କୁ କୌଣସି ନା କୌଣସି କ୍ଷେତ୍ରରୁ ରୋଜଗାର ପ୍ରାପ୍ତି ହୋଇପାରେ। ଆଉ ଯଦି ଆପଣଙ୍କର କିଛି ସ୍ୱପ୍ନ ଥାଏ ତେବେ ଏହି ସମୟ ମଧ୍ୟରେ ଆପଣଙ୍କର ସେହିସବୁ ସ୍ୱପ୍ନ ପୂରଣ ହେବାର ଯୋଗ ସୃଷ୍ଟି ହେଉଅଛି। ଆଉ ଯଦି ଆପଣ ବିଦ୍ୟାର୍ଥୀ ଅଟନ୍ତି ଆଉ ବିଦ୍ୟା କ୍ଷେତ୍ରରେ ଆପଣ ବିଦେଶ ଯାତ୍ରା କରିବା ପାଇଁ ଚାହୁଁଅଛନ୍ତି ତେବେ ଆପଣଙ୍କର ବିଦେଶ ଯାତ୍ରାର ଯୋଗ ମଧ୍ୟ ସୃଷ୍ଟି ହେଉଅଛି। ଏହା ସହିତ ଯଦି ଆପଣ ଅବିବାହିତ ଅଛନ୍ତି ତେବେ ଆପଣଙ୍କର ବିବାହ ଯୋଗ ମଧ୍ୟ ସୃଷ୍ଟି ହେଉଅଛି। ଏବଂ ଯଦି ଆପଣ ବିବାହିତ ଅଛନ୍ତି ଆଉ ବୈବାହିକ ଜୀବନରେ ଆପଣଙ୍କର କିଛି ସମସ୍ୟା ଲାଗି ରହିଛି ତେବେ ସେହି ସମସ୍ୟାଗୁଡ଼ିକର ସମାଧାନ ହୋଇଯିବ। ତ ବନ୍ଧୁଗଣ, ଚତୁର୍ଥ ରାଶିଟି ହେଲା ଧନୁରାଶି। ଏହି ଅକ୍ଷୟ ତୃତୀୟାଠାରୁ ଆପଣଙ୍କର ଯେତେସବୁ କାର୍ଯ୍ୟଗୁଡ଼ିକ ବିଗିଡ଼ି ଯାଇଥିଲା ସେହିସବୁ କାର୍ଯ୍ୟରେ ଆପଣ ସଫଳତା ଲାଭ କରିବେ। ଏହି ସମୟରେ ଧନୁରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷମାନେ ବୁଦ୍ଧି ଏବଂ ବିବେକର ସହ କାର୍ଯ୍ୟ କରିବେ ଯାହାଫଳରେ ସେମାନେ ମଧ୍ୟ ପ୍ରତ୍ୟେକ କ୍ଷେତ୍ରରେ ସମ୍ମାନିତ ହେବେ। ବ୍ୟବସାୟ ଏବଂ ଉଦ୍ୟୋଗ ସହିତ ଜଡ଼ିତ ଥିବା ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ପାଇଁ ଏହି ସମୟଟି ଅତ୍ୟନ୍ତ ଶୁଭମୟ ରହିବ। ଆପଣଙ୍କୁ ଆପଣଙ୍କର ପରିବାର ଏବଂ ବନ୍ଧୁବାନ୍ଧବମାନଙ୍କର ମଧ୍ୟ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ମାତ୍ରାରେ ସହଯୋଗ ମିଳିବ। ମାତା ଲକ୍ଷ୍ମୀଙ୍କ କୃପାରୁ ଧନ ସମ୍ବନ୍ଧିତ ସମସ୍ତ ସମସ୍ୟାଗୁଡ଼ିକ ଆପଣଙ୍କର ଜୀବନରୁ ଦୂରେଇଯିବ ଏବଂ ଧନ ରୋଜଗାର କରିବାର ଅନେକ ପ୍ରକାରର ଅବସର ମଧ୍ୟ ଆପଣଙ୍କୁ ପ୍ରାପ୍ତ ହେବ। ଭଗବାନ ଶନିଦେବଙ୍କ କୃପାରୁ ମଧ୍ୟ ଏବେଠାରୁ ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଖୁସିର ବର୍ଷା ହେବ। ଆଉ ଯଦି ଆପଣ କୌଣସି ଚାକିରିର ସନ୍ଧାନରେ ଥିଲେ ଆଉ ଯୋଗ୍ୟତା ଥିବା ସତ୍ତ୍ୱେ ମଧ୍ୟ ଆପଣଙ୍କୁ ଆପଣଙ୍କର ଇଚ୍ଛା ଅନୁସାରେ ଚାକିରି ମିଳିପାରୁନଥିଲା ତେବେ ଏହି ସମୟରେ ଆପଣଙ୍କୁ ନିଜର ଇଚ୍ଛା ଅନୁସାରେ ଚାକିରି ମଧ୍ୟ ପ୍ରାପ୍ତ ହେବ। ଆଉ ଆପଣ ଯଦି ଚାକିରି କ୍ଷେତ୍ରରେ ଅଛନ୍ତି ତେବେ ସେଥିରେ ଆପଣଙ୍କର ପଦୋନ୍ନତି ହେବ। ତେବେ ବନ୍ଧୁଗଣ, ପଞ୍ଚମ ରାଶିଟି ହେଉଛି କନ୍ୟା ରାଶି। ଏହି କନ୍ୟା ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷମାନଙ୍କ ପାଇଁ ଏହି ଅକ୍ଷୟ ତୃତୀୟାରେ ଯେଉଁ ଶୁଭ ସଂଯୋଗଗୁଡ଼ିକ ବନିବା ପାଇଁ ଯାଉଅଛି ତାହାର ବିଶେଷ ଶୁଭ ପ୍ରଭାବ ଏହି କନ୍ୟା ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷମାନଙ୍କୁ ପ୍ରାପ୍ତ ହେବ ଯାହାଦ୍ୱାରା ଆପଣମାନଙ୍କୁ ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟରେ ସଫଳତା ପ୍ରାପ୍ତ ହେବ। ଆଉ ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଚାଲିଥିବା ଧନଜନିତ ସମସ୍ତ ସମସ୍ୟାଗୁଡ଼ିକ ତାହା ସବୁ ଆପଣଙ୍କ ଜୀବନରୁ ଦୂର ହୋଇଯିବ। ଚତୁର୍ଦିଗରୁ ଆପଣଙ୍କୁ ଧନ ରୋଜଗାର କରିବାର ଅବସର ପ୍ରାପ୍ତ ହେବ। ପ୍ରେମ କ୍ଷେତ୍ରରେ ମଧ୍ୟ ଏହି ସମୟରେ ଆପଣଙ୍କୁ ସଫଳତା ପ୍ରାପ୍ତ ହୋଇପାରେ। ଆଉ ବ୍ୟାପାର ବାଣିଜ୍ୟରେ ମଧ୍ୟ ଆପଣଙ୍କର ଉତ୍ତରୋତ୍ତର ଉନ୍ନତି ହେବ। ଏମିତିକି ଆପଣ ଯେକୌଣସି ବି କାର୍ଯ୍ୟରେ ହାତ ଦେଉଛନ୍ତି ତେବେ ଆପଣଙ୍କୁ ସେହିସବୁ ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟରେ ସଫଳତା ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ପ୍ରାପ୍ତ ହେବ। ଆଉ ଯଦି ଆପଣ ବିଦ୍ୟାର୍ଥୀ ଅଟନ୍ତି ତେବେ ଆପଣ ଯଦି ବିଦେଶ ଯାତ୍ରା କରିବା ପାଇଁ ଚାହୁଁଥାନ୍ତି ତାହାର ଯୁଗ ମଧ୍ୟ ଆପଣଙ୍କୁ ପ୍ରାପ୍ତ ହେବ। ଆଉ ବିଦ୍ୟାର୍ଥୀମାନଙ୍କ ପାଇଁ ଏହି ସମୟ ଅତ୍ୟନ୍ତ ଶୁଭମୟ ରହିଛି। ତେବେ ବନ୍ଧୁଗଣ, ଏମାନେ ଥିଲେ ସେହି ଭାଗ୍ୟଶାଳୀ ରାଶିମାନେ ଯେଉଁମାନଙ୍କର ଭାଗ୍ୟର ରେଖା ଏହି ଅକ୍ଷୟ ତୃତୀୟାଠାରୁ ବଦଳିବା ପାଇଁ ଯାଉଅଛି। ତ ବନ୍ଧୁଗଣ, ଯଦି ଆପଣଙ୍କୁ ଏହି ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥାଏ ତେବେ ଆପଣ ଏହି ଭିଡ଼ିଓଟିକୁ ଲାଇକ୍ କରନ୍ତୁ ଆଉ ତଳେ ଆସୁଥିବା କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଜୟ ମା ଲକ୍ଷ୍ମୀ, ଜୟ ଶ୍ରୀ ନାରାୟଣ ଅବଶ୍ୟ ଲେଖନ୍ତୁ। ଆଉ ଏହି ଭିଡ଼ିଓଟିକୁ ଆଗକୁ ସେୟାର ନିଶ୍ଚୟ କରନ୍ତୁ। ଏହିଭଳି ପ୍ରତିଦିନ ଭିଡ଼ିଓ ଦେଖିବା ପାଇଁ ଆମର ଏହି ଚ୍ୟାନେଲଟିକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ ଏବଂ ପାଖରେ ଆସୁଥିବା ବେଲ୍ର ଆଇକନ୍କୁ ପ୍ରେସ୍ କରି ଅଲ୍ରେ ସିଲେକ୍ଟ କରନ୍ତୁ ଯାହାଦ୍ୱାରା ଆମେ ଅପଲୋଡ଼ କରୁଥିବା ପ୍ରତିଦିନର ଭିଡ଼ିଓ ଆପଣଙ୍କ ପାଖରେ ସର୍ବପ୍ରଥମେ ପହଞ୍ଚିପାରିବ। ଆଉ ଆପଣମାନେ ଆମର ଏହି ଭିଡ଼ିଓଟିକୁ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଖିଥିବାରୁ ଆପଣମାନଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ଜୟ ଶ୍ରୀରାମ, ଜୟ ଜଗନ୍ନାଥ।